হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আর আজকে আমরা চলে এসেছি লিউকো প্লাস ক্যাপসুল নিয়ে। লিউকো প্লাস ক্যাপসুলের কাজ কি এবং লিউকো প্লাস ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন, এর সঠিক খাওয়ার কী নিয়ম রয়েছে, দাম কত, কোথায় পাওয়া যায়, সেই সম্পর্কে ফুল ডিটেলস জানাবো আপনাদের এই ভিডিওতে। সেই জন্য ভিডিওটি একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা টিপে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখুন, কারণ নেক্সট কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশানটা সবার আগে পেয়ে যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং আপনার মতামত অবশ্যই কমেন্ট করতে পারেন। তাহলে চলুন আজকে ভিডিও শুরু করা যাক। বন্ধুরা, আমাদের কাছে চলে এসছে লিউকো প্লাস ক্যাপসুলস। এই লিউকো প্লাস ক্যাপসুলস এটা সম্পূর্ণ আয়ুর্বেদিক প্রোপ্রাইটারি মেডিসিন। এটা তৈরি করে থাকে গ্রিন হার্বস আয়ুর্বেদিক হোম, এটা ম্যানুফ্যাকচার এবং মার্কেটিং করে থাকে। এখানে ফুল অ্যাড্রেস মেনশন করা রয়েছে, চাইলে আপনারা পড়ে নিতে পারেন। যদি এই লিউকো প্লাস ক্যাপসুলের আমরা দাম দেখি, এই মুহূর্তে দাম রয়েছে এমআরপি 210 টাকা এমআরপি রয়েছে। এখানে এক্সপাইরি ডেট, ম্যানুফ্যাকচার ডেট, ব্যাচ নাম্বার অলরেডি মেনশান করা রয়েছে। এবং এই লিউকো প্লাস ক্যাপসুল আপনারা একটা কন্টেনারে 30টা ক্যাপসুল পেয়ে যাবেন, মানে একটা কৌটোতে আপনারা 30টা ক্যাপসুলস পেয়ে যাবেন। এই ক্যাপসুলটা কোন কোন কাজে ব্যবহার করবেন তার আগে আপনারা দেখে নিন যে এখানে কী কী কম্পোজিশন দিয়ে তৈরি। এখানে যে কম্পোজিশনগুলো দিয়ে তৈরি সেগুলো কিন্তু সম্পূর্ণ আয়ুর্বেদিক কম্পোজিশন দিয়ে তৈরি, চাইলে আপনারা পড়ে নিতে পারেন। এবং এই ক্যাপসুলটার কী কী কাজে ব্যবহার করবেন, শুধুমাত্র মহিলাদের জন্য এই ক্যাপসুলটা, যাদের সাদা স্ট্রাপের সমস্যা রয়েছে সেই ক্ষেত্রে এই ক্যাপসুলস ব্যবহার করা হয়ে থাকে। এই ক্যাপসুল খাওয়ার কী নিয়ম রয়েছে, এই ক্যাপসুল খাবার নিয়ম রয়েছে দিনে দুবার খাওয়ার পর একটা করে ক্যাপসুলস আপনি খেতে পারেন। বন্ধুরা, এটা আপনারা একটা ফাইল খেলে অবশ্যই কিছুটা রেজাল্ট আপনারা পাবেন, চাইলে আরও দুটো ফাইল আপনি খেতে পারেন। এটা কোথায় পাবেন বন্ধুরা? এটা সমস্ত জায়গায় অ্যাভেলেবেল নই, পাবেন না, কোনো আপনারা পেয়ে যাবেন আয়ুর্বেদিক মেডিকেল স্টোর বা আয়ুর্বেদিক ভবন থেকে কিনে নিতে হতে পারে, কারণ এটা সম্পূর্ণ আয়ুর্বেদিক মেডিসিন। এর সাইড এফেক্ট বলতে তেমন কোনো সাইড এফেক্ট দেখা যায় না, কারণ এটা সম্পূর্ণ হার্বাল বা আয়ুর্বেদিক মেডিসিন। আর হ্যাঁ বন্ধুরা, যে কোনো মেডিসিন ব্যবহার করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়াটা অত্যন্ত জরুরি। তাহলে বন্ধুরা, আজকে ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।